बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আমি মোহাম্মদ লুৎফুল বাড়ি বিভাগীয় প্রধান পরিসংখ্যান বিলচল শহীদ শামসুল বিহার সরকারি কলেজ। আমি আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের সমবনা চ্যাপ্টারটা শুরু করব। বিশ্বময় কোভিড মহামারীর কারণে এখন নিয়মিত ক্লাস কলেজ করা সম্ভব হচ্ছে না, যার জন্য বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। তো অনলাইন ক্লাসে যদিও ছাত্রছাত্রীদের সরাসরি কোনো থাকে না, যোগাযোগ থাকে না, তবুও কিছুটা ক্লাসের যে ক্ষতি সে ক্ষতিটা পূরণ করার জন্য আমরা অনলাইন ক্লাসের সরকার ব্যবস্থা করেছে। তো আমরা আজকে পড়াবো সমবনা, যেহেতু সমবনা পড়াবো সুতরাং সমবনার সঙ্গে আমরা জানি সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টারটাই হলো সমবনা। এবং সমবনায় পড়তে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। তো আমি যেটুকু পড়াবো আজকে সেটা পড়লে পড়ার পরে তোমরা কয়েকটা জিনিস সম্বন্ধে ধারণা পাবে। সেটা হচ্ছে যে সমবনার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় উদাহরণসহ বর্ণনা করতে পারবে, তোমার একটা শিখন পাবে। তো সমবনা কাকে বলে এটা বোঝানোর জন্য আমি সহজভাবে বলি যে আমরা এমনি বলি সাধারণভাবে যে আজকে বৃষ্টি হতে পারে। এটা কেন বলি, কারণ বৃষ্টি হবে কি হবে না আমরা নিশ্চিত না। তার মানে সমবনা তখনই আসে যখন কোনো বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। অর্থাৎ সমবনার সংজ্ঞা হিসেবে বলা যায় কোনো অনিশ্চিত বিষয়ে নিশ্চয়তার গাণিতিক পরিমাপই হচ্ছে সমবনা। তার মানে যে জিনিসটা অনিশ্চিত তার বিষয়ে যখন আমরা নিশ্চয়তা দিতে যাব তখন আমরা সম্ভাবনার আকারে সেই নিশ্চয়তাটা দিব। যেমন কোনোদিন বলা হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60%, তার মানে 60% সম্ভাবনা হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। তাহলে এই আমরা যখন বলি তা আমরা সম্ভাবনার আকারে তখন বলবো কি 60/100 সম্ভাবনা বৃষ্টি হবার সম্ভাবনা। তেমনি একটা ছেলে যখন পরীক্ষা দেয় তখন তার পরীক্ষা ভালো হলে বলে যে আমার রেজাল্ট ভালো করার সম্ভাবনা বেশি। আচ্ছা আরেকটু উদাহরণ আমরা সহজ উদাহরণ দিয়ে বলি, যে যেমন মনে করো একটা পয়সা নিক্ষেপ করলে পয়সার দুইটা পিঠ থাকে, যে কোনো একটা পিঠ কোন পিঠ পড়বে আমরা কিন্তু জানি না। একটা পয়সার যদি দুইটা পিঠকে আমরা হেড এবং টেল দিয়ে তুলনা করি তাহলে আমরা বলতে পারবো যে পয়সার দুইটা পিঠ আছে, একটা পিঠ হলো হেড একটা পিঠ টেল। তো আমরা যখন নির্দিষ্টভাবে নিক্ষেপ করি তখন কিন্তু আমরা বলতে পারি না পয়সাটার হেড পড়বে না টেল পড়বে। তো এখন হেড পড়া বা টেল পড়ার যে নিশ্চয়তা সেটা পরিমাপ করার জন্য আমরা করি হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনা সব জায়গায় আমরা ব্যবহার করি প্রাত্যহিক জীবনে। যেমন আমরা একটা লটারি টিকিট কিনলেও আমরা বলি যে আমার লটারি টিকিট জেতার সম্ভাবনা আছে, ভালো পরীক্ষা দিলে আমরা বলি ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। তারপরে অনেক ক্ষেত্রে কোনো কাজ করতে গেলে অনেকে বলে তুমি এখানে সফল হতে পারবে না, এরকম বলে। তো যাই হোক, আমরা পরিসংখ্যানিক ভাষায় বলবো যে কোনো অনিশ্চিত বিষয়টা নিশ্চিত না সেই বিষয়ে নিশ্চয়তার গাণিতিক পরিমাপটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। এখন সম্ভাবনা পুরোপুরি আমাকে জানতে হলে আমি বুঝাতে পারলাম বোধহয় তোমাদের যে সম্ভাবনার সঙ্গে অনেকগুলো টার্ম জড়িত। অনিশ্চিত বিষয় কি, হ্যাঁ, তারপর নিশ্চয়তার পরিমাপ কি। তো এই সম্ভাবনা পড়তে গেলে কয়েকটা সংজ্ঞা সম্বন্ধে আমাদের পুরোপুরি ধারণা থাকতে হয় যে সম্ভাবনার সংজ্ঞার সঙ্গে সম্পর্কিত। তো সেই বিষয়গুলি হচ্ছে প্রথমে আমরা পড়বো চেষ্টা। চেষ্টা কাকে বলে, তা আমরা সাধারণত জানি যে চেষ্টা হচ্ছে কোনো পরীক্ষার ক্ষুদ্রতম একক। তার মানে কোনো পরীক্ষা যদি একবার করা হয় তাকে বলা হয় চেষ্টা। তার মানে মনে করো তুমি মোটর সাইকেল চালাতে পারো না, সেক্ষেত্রে তুমি যখন মোটর সাইকেল চালাতে যাবে তখন প্রথমে শেখার জন্য যে ইয়েটা করবে তাকে বলা হবে চেষ্টা। তার মানে কোনো পরীক্ষা ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের কাছে চেষ্টা। তো বিভিন্ন বই বিভিন্নভাবে লেখা আছে, তো কোনো কোনো বই বলা হয়েছে যে অনেকগুলো পরীক্ষাকে যে একসঙ্গে চেষ্টা বলা হয়, কিন্তু মূলত ব্যাপার হচ্ছে চেষ্টা হচ্ছে কোনো পরীক্ষার এক প্রত্যেকটা ক্ষুদ্রতম একক। তার মানে একটা পরীক্ষা একবার করলে যেটা বলা হয় তাকে বলা হয় চেষ্টা। যেমন তুমি পরীক্ষা পাশ করার জন্য একবার পরীক্ষা দিলে তাকে বলা হয় চেষ্টা। একটা ছক্কা নিক্ষেপ করে তুমি 6 বা 5 জন্য একবার নিক্ষেপ করলে প্রতিবার নিক্ষেপকে বলা হবে চেষ্টা। তার মানে পরীক্ষার ক্ষুদ্রতম একক হচ্ছে চেষ্টা। 2 আমাদের আসবে পরীক্ষা। পরীক্ষা কাকে বলে, তার মানে বোঝা যাচ্ছে চেষ্টা থেকে পরীক্ষা আসবে। তার মানে একটা চেষ্টা যখন বারবার করা হয় তখন তাকে বলা হয় পরীক্ষা। একটা চেষ্টা যে কোনো সফলতা পাওয়ার জন্য যখন আমরা
পুনর্বার করতে থাকবো, বারবার করতে থাকবো, তখন তাকে বলবে পরীক্ষা। হ্যাঁ, এই পরীক্ষা আমাদের এই সম্ভাবনার সঙ্গে এই সংজ্ঞাগুলো জড়িত। তিন নম্বরে আসবে দৈব পরীক্ষা, তার মানে পরীক্ষা দুই ধরনের আছে। যেমন মনে করো যে এক ধরনের পরীক্ষার ফলাফল আমরা জানি, আরেক ধরনের পরীক্ষা হচ্ছে কি, যেমন মনে করো যে আমরা ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা নিক্ষেপ করলে একবার নিক্ষেপ করলে কোন ফলাফলটা আসবে আমরা জানি না। তার মানে দৈব পরীক্ষা মানে যে পরীক্ষার ফলাফল আমি আগে থেকে জানি না, আমি সব ফলাফলগুলো জানি কিন্তু নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটা আসবে আমি জানি না, তাকে বলা হবে দৈব পরীক্ষা। দৈব মানে হঠাৎ, আর পরীক্ষা তার মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে একটা পয়সা নিক্ষেপ করলে এটা বলবো আমরা একটা দৈব পরীক্ষা, কারণ একটা পয়সা নিক্ষেপ করলে তার হেড পড়বে না টেল পড়বে আমরা জানি না। তেমনি একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কার পিট থাকে ছয়টা, তোমরা জানো যারা লুডু খেলো তারা আরো ভালো জানো যে ছক্কার ছয়টা পিট থাকে, ফোটা দিয়ে যদি দেওয়া থাকে তবুও আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা পিট থাকে। তো আমরা কিন্তু ছক্কায় জানি কোন কোন পিট পড়তে পারে নিক্ষেপ করলে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরীক্ষায় কিন্তু বলতে পারি না কোনটা পড়বে, এক পড়বে না দুই পড়বে না তিন পড়বে না চার পড়বে আমরা জানি না। তাহলে এই পরীক্ষাটা হচ্ছে দৈব পরীক্ষা, ঠিক আছে? তাহলে দৈব পরীক্ষা হচ্ছে যে পরীক্ষার ফলাফল গুলো আমরা জানি কিন্তু নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফল আসবে আমরা জানি না, তাকে বলা হবে দৈব পরীক্ষা। এরপরে আমাদের জানতে হবে ঘটনা। ঘটনা কি, আমরা সাধারণভাবে জানি কোনো কিছু ঘটলেই আমরা তাকে বলি ঘটনা। যেমন আমি যদি বলি পরীক্ষায় ফেল করছি, এটা একটা ঘটনা। তেমনি আমরা পরিসংখ্যানে কিন্তু ঘটনার ডেফিনেশন এইভাবে দিই না, আমরা বলি যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফল, কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলকে ঘটনা বলে। যেমন এখন একজন ছাত্র বলল যে একটা পয়সা নিক্ষেপ করলে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত, তার মানে আমার কাছে ঘটনাটা তখন হচ্ছে জোড় সংখ্যা পড়া। তাহলে একটা ছক্কার মধ্যে জোড় সংখ্যা কটা থাকবে, তিনটা, দুই চার ছয়, তাহলে দুই চার ছয় মিলে আমার জন্য একটা ঘটনা, ঠিক আছে? তার মানে একটা পরীক্ষায় যে ফলাফলগুলো থাকতে পারে তাদের ফলাফল নির্দিষ্ট কয়েকটা ফলাফল নিয়ে একটা সেট তৈরি করলে তাকেই বলা হবে ঘটনা। তার মানে একটা পরীক্ষায় যদি একশোটা ফলাফল থাকে তার মধ্যে নির্দিষ্ট পাঁচটা ফলাফল নিয়ে যদি আমার দরকার পড়ে তাহলে সেই পাঁচটা ফলাফল হচ্ছে আমার কাছে একটা ঘটনা। তো আমরা পরীক্ষা লেখার সময় আমরা পরিষ্কারভাবে এবার লিখব যে কোন ঘটনা হচ্ছে কোন একটা পরীক্ষা বারবার করা, একটা চেষ্টা বারবার করা হলে ইয়েগুলো আসে তাকে বলা হবে ঘটনা। একটা চেষ্টার নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলকে বলা হবে ঘটনা, কোন চেষ্টার নির্দিষ্ট বৈশিষ্ট্য। আচ্ছা, আর নমুনা বিন্দু কাকে বলে, আমরা প্রথমে জানতে হবে নমুনা কাকে বলে। নমুনা হচ্ছে স্যাম্পল, তার মানে একটা ছক্কা নিক্ষেপ করলে তার মধ্যে নমুনা কয়টা থাকতে পারে, ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এই ছয়টা ফলাফল থাকতে পারে, এই ছয়টা ফলাফলের যে কোনো একটি ফলাফলকে বলা হয় নমুনা বিন্দু। আর ছয়টা ফলাফলকে একসঙ্গে যদি আমি কল্পনা করি তাকে বলা হবে নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা বিন্দুটা কি, নমুনা বিন্দু হচ্ছে যে কোনো পরীক্ষার একটা ফলাফল, নির্দিষ্ট একটা ফলাফলকে বলা হয়, একটা পরীক্ষায় যতগুলো ফলাফল আসতে পারে তাদের একটা ফলাফলকে বলা হবে নমুনা বিন্দু। তার মানে একটা পয়সা নিক্ষেপ করলে দুইটা ফলাফল আসতে পারে, তাহলে হেড একটা নমুনা বিন্দু, টেল আরেকটা নমুনা বিন্দু, ঠিক আছে? তারপরে আসছে আমাদের ডেফিনেশন আকারে পড়তে হবে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হচ্ছে কি, সবগুলো নমুনা বিন্দু একত্রে যখন আমি লিখবো একটা সেট আকারে লিখবো তখন বলা হবে নমুনা ক্ষেত্র। তার মানে নমুনা বিন্দু আর নমুনা ক্ষেত্র একই জিনিস, নমুনা বিন্দু সবগুলা নিয়ে হয় নমুনা ক্ষেত্র। তার মানে আমরা ডেফিনেশন আকারে বলি কোন নির্দিষ্ট পরীক্ষা, একটি নির্দিষ্ট পরীক্ষায় আমার সম্ভাব্য যত রকম ফলাফল আসতে পারে সবগুলো ফলাফল একবার করে লিখলে যে সেটটা তৈরি হবে তাকে বলা হবে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রের ইংরেজি হচ্ছে স্যাম্পল স্পেস, এস দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এটা বলা হয় নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্রের অংশ হচ্ছে নমুনা বিন্দু। আচ্ছা, নমুনা কয়েকটা নমুনা বিন্দু মিলে হয় একটা ঘটনা। আচ্ছা, আর আমরা এখানে নমুনা ক্ষেত্র কোথেকে আসে, আমাদের এখানে আসে হলো দৈব পরীক্ষার মাধ্যমে।
আমরা সিম্পল দুই ধরনের পরীক্ষা বলি, একটা হলো এমনি পরীক্ষা বলি, একটা দৈব পরীক্ষা বলি। এরপরে আমরা পড়াতে আসব ঘটনা। ঘটনা আমরা আগে পড়ালাম যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলকে বলা হয় ঘটনা। তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফল বলতে আমরা বলি, যেমন মনে করো একটা পয়সা নিক্ষেপ করলে হেড আর টেল পড়া, হেড পড়া একটা ঘটনা, টেল পড়া একটা ঘটনা। একটা এক ঘটনা হতে গেলে একটা উপাদান দিয়ে ঘটনা হতে পারে, পাঁচটা উপাদান দিয়ে ঘটনা হতে পারে, পঞ্চাশটা উপাদান দিয়ে ঘটনা হতে পারে। এখন আমরা পড়াবো ঘটনার বিভিন্ন প্রকারভেদ। এক নম্বরে পড়াবো নিশ্চিত ঘটনা। এটা আমরা খুব ভালোভাবে জানি যে ঘটনার ফলাফল আমরা আগে থেকে জানি যে ঘটনার ফলাফল নিশ্চিত। যেমন সূর্যের পূর্ব দিকে সূর্য উদয় হওয়া, পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া, মানুষের মৃত্যু, এইগুলো সবগুলোই হচ্ছে নিশ্চিত ঘটনা। আচ্ছা, নিশ্চিত ঘটনার উদাহরণ আমরা বললাম যে মানুষের মৃত্যু, এটা নিশ্চিত ঘটনা। হ্যাঁ, জন্মালে মরতেই হবে, এটা নিশ্চিত ঘটনা। তারপরে আসবে অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা হচ্ছে কি, এই অনিশ্চিত ঘটনা নিয়েই কিন্তু সম্ভাবনার চ্যাপ্টারটা শুরু। অনিশ্চিত ঘটনা হচ্ছে যে ঘটনা নিশ্চিত না। যেমন মনে করো যে আমি একটা পরীক্ষায় একটা প্রশ্ন পেয়েছি, আমি কিন্তু দশের মধ্যে কত পাবো আমি নিশ্চিত না। দশও পেতে পারি, অঙ্ক হলে হয়তো পুরো নম্বর পাওয়া যাবে, কিন্তু অন্য যে কোনো প্রশ্নের উত্তর দিলে আমরা জানি না কত নম্বর পাবো, অনিশ্চিত। যেমন আরো কিছু অনিশ্চিত, পৃথিবীর কিন্তু ম্যাক্সিমাম ঘটনা অনিশ্চিত। যেমন মানুষ জমিতে ফসল উৎপাদন করে, সেগুলো জানে না কি পরিমাণ ফসল হবে, তাই না? তারপরে একটা পয়সা নিক্ষেপ, সোজা উদাহরণ দিয়ে একটা পয়সা নিক্ষেপ করলে হেড করবে না টেল করবে আমরা জানি না, এটা তেমন অনিশ্চিত ঘটনা। একটা ছক্কা নিক্ষেপ করলে এক করবে না, দুই করবে না, তিন করবে না, চার করবে, এটা হলো অনিশ্চিত ঘটনা। আচ্ছা, তাহলে ঘটনার মধ্যে বললাম নিশ্চিত, অনিশ্চিত, আর এরপরে পড়াবো অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা হচ্ছে কি, যে যে ঘটনা কোনোদিনই ঘটতে পারে না, অর্থাৎ যার অনুকূল কোনো ফলাফল নাই। যেমন আমাকে কেউ যদি বলে একটা ছক্কা নিক্ষেপ করলে সাত করার সম্ভাবনা কত বা সাত করতে পারে কিনা, তখন আমি বলবো এটা অসম্ভব ঘটনা, কারণ ছক্কাতে সাত থাকে না। এই জন্য ছক্কাতে সাত সাত করা সম্ভব ঘটনা, তাই না? তো এইরকম অনেকগুলো ডেফিনেশন আমাদেরকে পড়তে হবে এই সম্ভাবনা জানার জন্য। তো সম্ভাবনা আমরা আজকে কি পড়লাম, আজকে পড়লাম সম্ভাবনা দ্বিতীয় পত্র। এটা উচ্চ মাধ্যমিক ক্লাসের জন্য এবং অনার্সের কোনো কোনো বিষয়ের জন্য করতে হয়। আমরা এখানে কি শিখলাম, সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় উদাহরণ সহ বর্ণনা করতে পারবে তোমরা, এটা জানতে পারবে। তা আমরা এখানে পড়লাম প্রথমে চেষ্টা, আমি ফিডব্যাক দিচ্ছি চেষ্টা। আমরা কাকে বললাম, আমরা বললাম একটা পরীক্ষার সবচেয়ে ছোট ফলাফল, মানে সর্বোচ্চ একটা পরীক্ষার সর্বনিম্ন এককে বলা হয় চেষ্টা। তার মানে একটা পরীক্ষা যদি পাঁচবার চালাতে হয় তার মধ্যে এক প্রতিবার পরীক্ষাকে বলা হয় চেষ্টা। আর পরীক্ষা কাকে বলে, আমরা বললাম কয়েকটা চেষ্টা মিলে, অনেকগুলো চেষ্টা মিলে হয় একটা পরীক্ষা, ঠিক আছে? তারপরে এই পরীক্ষার মধ্যে আমরা বললাম যে একটা পরীক্ষা আমাদের পরিসংখ্যানের জন্য দরকার হচ্ছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা কাকে বলে, যে পরীক্ষাটার ফলাফল আমরা জানি কি ফলাফল হতে পারে, কিন্তু নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফল আসবে সেটা আমরা বলতে পারি না, তখন তাকে বলা হবে দৈব পরীক্ষা। তার মানে আমরা এখানে বলতেছি যে একটা চেষ্টার উদাহরণ দিয়ে বলে প্রথমে বলি, চেষ্টা বলতে আমরা বুঝবো কি, যে একটা পরীক্ষা আমি চালাচ্ছি, মনে করো একটা ছক্কা নিক্ষেপ করলাম হেড পড়া বা টেল পড়ার জন্য, যেটাই পড়ুক বা সকাল হেড করলাম, ছক্কার এক পড়ুক বা দুই পড়ুক, যেটাই পড়ুক সেটা একবার আমি যখন একটা ছক্কা নিক্ষেপ করলাম, একবার নিক্ষেপ করা খুব বাড়াতে চেষ্টা। আচ্ছা, এই ছক্কাটা নিক্ষেপ করা বারবার ছক্কা চেষ্টা বারবার করা তাকে বলা হবে পরীক্ষা। আর এই ছক্কা নিক্ষেপ করলে আমরা জানি যে ছয়টা ফলাফল আসতে পারে, কিন্তু নির্দিষ্ট প্রতিবার চেষ্টায় কোন ফলাফল আসবে আমরা জানি না, এই জন্য এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা। তারপরে আমরা বলছি দৈব পরীক্ষা যে ফলাফলগুলো আসতে পারে, একটা পরীক্ষায় যত রকম ফলাফল আসতে পারে তার কিছু ফলাফল নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলকে আমরা বলছি ঘটনা। আর তারপরে আমরা বললাম নমুনা বিন্দু কাকে বলে, আমরা বললাম একটা নমুনা স্যাম্পলে যতগুলো প্রত্যেকটা বিন্দুকে বলা হয় নমুনা বিন্দু। তার মানে একটা ছক্কা নিক্ষেপ করলাম,
সরকার নিক্ষেপ করে প্রত্যেকটা ফলাফলকে একটা করে নমুনা বিন্দু বলা হয়। একটা পয়সা নিক্ষেপ করলাম, দুটা ফলাফলের মধ্যে প্রত্যেকটা বলা হয় একটা করে নমুনা বিন্দু। আচ্ছা নমুনা ক্ষেত্র কি? নমুনা বিন্দুগুলো সব একসঙ্গে লিখলে যে সেট তৈরি হবে তাকে বলা হবে নমুনা ক্ষেত্র। তারপরে নমুনা ক্ষেত্রের পরে আমরা পড়াইছি নিশ্চিত ঘটনা। তার মানে ঘটনা অনেক রকম আছে, তার মধ্যে প্রথম হচ্ছে নিশ্চিত ঘটনা। তার মানে যে ঘটনা ঘটবে, যে ঘটনা নিশ্চিত। যেমন আমরা উদাহরণ হিসাবে বললাম যে সূর্যের পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে অস্ত যাওয়া, এগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা। হ্যাঁ, কিন্তু পয়সা নিক্ষেপ করলে হেক করার বা তেল পরে কিন্তু নিশ্চিত ঘটনা না, তাই না? যে কোনো একটা পড়তে পারে। তাহলে ওইটা কি হবে? ওইটা হলো অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা কোনটা? যে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা জানি এক থেকে ছয় পড়তে পারে, কিন্তু একবার নিক্ষেপ করলে কোনটা পড়বে, এক পড়বে না দুই পড়বে না তিন পড়বে না চার পড়বে, আমরা জানি না। এটা অনিশ্চিত ঘটনা। তারপরে আমরা বললাম অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা হচ্ছে কি? যে ঘটনা ঘটতে পারে না কখনো। যেমন আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, এটা সম্ভব না, এটা অনিশ্চিত ঘটনা। একইভাবে আমরা বলতে পারি যে একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় সাত থাকে না বা জিরো থাকে না, তাহলে ছক্কা নিক্ষেপ সাত পড়াটা অসম্ভব ঘটনা। আমরা আরো বাস্তব জীবনে অনেক অসম্ভব ঘটনা আমরা জানি, যেমন কেউ যদি বলি আমরা দশ টাকা থেকে কেউ লাভ দিলে তার হাত পা ভাঙবে না, এটা হলো অসম্ভব ঘটনা, হাত পা ভাঙবে। তো এই ডেফিনেশনগুলো আমরা আজকে পড়ালাম, এই নয়টা ডেফিনেশন। আরো কিছু আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এই ঘটনার মধ্যে আছে সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা কাকে বলে? এরপরে আমরা পড়াতে পারতাম সেটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা হচ্ছে কতগুলো ঘটনার প্রত্যেকটা সমমানা যদি সমান হয়। তো আমরা সমমানা যেহেতু পড়িনি, ওইটা একটু পরেই পড়াই। তারপরে পরস্পর বর্জনশীল ঘটনা, পরস্পর অবর্জনশীল ঘটনা। তো পরস্পর বর্জনশীল ঘটনা আমি লিখতে পারলাম না, একটু বলে নিই। পরস্পর বর্জনশীল ঘটনা হচ্ছে যে দুই বা ততোধিক ঘটনা যদি এমন হয় যে তাদের একটা ঘটলে অন্যটা ঘটে না। বর্জন মানে বুঝতে পারছো, বর্জন মানে হচ্ছে একসঙ্গে রাগ হটা, ত্যাগ করে চলা। তার মানে একটা পয়সা নিক্ষেপ করলে হেড পড়া আর তেল পড়া বর্জনশীল, কারণ হেড করলে তেল পড়বে না আর তেল করলে হেড পড়বে না। এই দুইটা ঘটনা বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা। যেমন ছক্কা নিক্ষেপ করলাম আমরা, ছক্কা নিক্ষেপ করা ছয়টা ফলাফলই কিন্তু পরস্পর বর্জনশীল ঘটনা। তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলাই পরস্পর বর্জনশীল ঘটনা। কেন? এক করলে দুই পরে না একবার চেষ্টাতে, দুই করলে তিন পরে না, এগুলো হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। আর পরস্পর অবর্জনশীল ঘটনা হচ্ছে, আমরা এখানে লিখতে পারিনি যদিও, পরস্পর অবর্জনশীল ঘটনা বলতে আমরা বুঝতেছি যে ঘটনা একটা ঘটলে তার সঙ্গে আরেকটা ঘটনা একসঙ্গেই ঘটে। যেমন আমরা বলি যে একটু উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা ছক্কায় জোড় সংখ্যা এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা। একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি ফলাফল আসে আমরা জানি, এক দুই তিন চার পাঁচ ছয়, এর মধ্যে জোড় সংখ্যা কি কি থাকে? দুই চার ছয়। আর তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি থাকে? তিন এবং ছয়। তাহলে এই জোড় সংখ্যার তিন দ্বারা বিভাজ্য সংখ্যার মধ্যে দেখো ছয় দুইটা ঘটনার মধ্যেই আসে। তাহলে এই দুই ঘটনা, যেমন জোড় সংখ্যা দিয়ে একটা ঘটনা লেখি, বেজোড় সংখ্যা দিয়ে একটা ঘটনা লেখি, তাহলে এই দুই ঘটনা অবর্জনশীল হবে। কেন? যে এ এবং বি দুইটা ঘটনা যদি আমরা ধরি, প্রথম ঘটনা এ দ্বিতীয় ঘটনা বি, তাহলে এ আর বি এর মধ্যে ছয় হচ্ছে কমন। এই কারণে এ এবং বি ঘটনা হচ্ছে অবর্জনশীল ঘটনা। তাহলে আজকে যে ক্লাসটুক নিলাম সেটা তোমরা একটু খেয়াল করবে, ভালো করে পড়াশোনা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা আমার সঙ্গে আমার মোবাইল নম্বরটা দেওয়া দিলে ভালো হয়। তো আমি দিয়ে দিই, যোগাযোগ করতে পারবে। এই পর্যন্তই, আজ আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।